40 লক্ষ আমার মনে হয় 40 লক্ষ ছেড়েই বা গেছে 50 লক্ষ কারণ এই ইস্তেমা শুরুর আগে যারা আমরা জানি যারা সাতপন্থী আছে যারা ওরা প্রচার করেছে যে মানুষদেরকে নাকি টাকা দিয়ে ভাড়া করতে আনতে হয়েছে বা আনছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছেন আমার নাম মোহাম্মদ হাসান আলী আমার বাড়ি সিরাজগঞ্জ জেলা শাহজাদপুর থানা ইস্তেমা এসে কেমন লাগতেছে ইস্তেমা এসে ইনশাআল্লাহ খুব ভালো লাগতেছে কিন্তু আমাদের এই জায়গার সংকট এই জায়গার মহাসংকট বহুত মানুষ প্রচুর মানুষ আপনারা এই মুহূর্তে দেখছেন আমরা জানি এইবার অনেক লোক সমাগম হয়েছে যে জি 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 অতীতের চেয়ে অনেক বেশি অনেকে বলছে লক্ষ লক্ষ মানুষের সমাগম এমনকি আমি একজনের কাছে শুনলাম গতকালকে জুমার নামাজে নাকি 40 লক্ষ লোক হয়েছে আমি যেটা শুনলাম তো আপনার কাছে কি মনে হয় যে এত লোক হওয়ার কারণটা কি এইবার এটা কি আপনি ভাবে বলবেন হ্যাঁ 40 লক্ষ আমার মনে হয় 40 লক্ষ ছেড়েই বা গেছে 50 লক্ষ কারণ আল্লাহ এবং রাসূলের পক্ষের জন্য সব মানুষই আমরা চিন্তা ফিকিরে আছি জানা মানুষ রাস্তায় আছে আমি দেখলাম অনেক লোক রাস্তার মধ্যে আছে এবং বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছে তো আপনার আপনি কি পরামর্শ দিবেন যে এত লোক এখানে জায়গা দেওয়ার কোনো অবস্থা আছে কিনা কিভাবে করা যায় আমি চাই যে এখানে জায়গা দেওয়ার মতো জায়গাটাকে প্রশস্ত করা হোক বিকল্প কোনো চিন্তা ফিকির করা হোক এরকম একটা পর্যায়ে জেলায় জেলায় অথবা বিভাগে বিভাগে আগে যেমনটা ছিল তেমন ইস্তেমাকে বিভাগে বিভাগে ফেলানো যায় আচ্ছা আরেকটা কথা এই ইস্তেমা শুরুর আগে যারা আমরা জানি যারা সাতপন্থী আছে যারা ওরা প্রচার করেছে যে মানুষদেরকে নাকি টাকা দিয়ে ভাড়া করে তারপর আনতে হয়েছে বা আনছেন কিন্তু আসলে বাস্তবতা দেখা যাচ্ছে প্রচুর মানুষ এখানে তো এত মানুষকে কি টাকা দিয়ে ভাড়া করে আনা সম্ভব আপনার কি মনে হয় আপনাকে অসংখ্য ধন্যবাদ এখানে আমাদের কোনো টাকা দেওয়া হয় নাই পয়সা দেওয়া হয় নাই আমরা যা আসছি আমাদের নিজেদের টাকা আমরা এসেছি গাড়ি ভাড়া করে তারপরে এই নিজেদের টাকা আমরা খাইতেছি নিজেদের টাকা চলতেছি ইনশাআল্লাহ সুন্দর মতামতের জন্য আপনাকে ধন্যবাদ আল্লাহ হাফেজ কথা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আপনাকেও অসংখ্য ধন্যবাদ ইমান